সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশ এবং দেশের বাইরে যারা অবস্থান করতেছেন তাদের শারীরিক অবস্থান বুঝে তারা যাতে সুস্থ থাকে, আল্লাহ পাক তাদের যেন সুস্থ রাখে সবাই বলে আলহামদুলিল্লাহ আমিন। যাই হোক, শুক্রিয়া সেই মহান রব্বুল আলামিনের কাছে। ঈদের সিজন চলতেছে, আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন, আমার যে ভাইগুলো আমার কাছে কর্ম দিচ্ছে বা কাজ করতেছে তাদেরকে সুস্থ রেখেছেন এবং আমার ব্যবসায়িক অবস্থান মোটামুটি ভালো সবাই বলি আলহামদুলিল্লাহ আমিন। যাই হোক, আপনারা বব করা দেখতে চাইছেন, এটা হচ্ছে বব। আগে দেখেন সেন্ট্রিকটা বব করে নিচ্ছে, তারপরে আপনার হচ্ছে যে খোলটা বব করে নেবে। এই যে বব হচ্ছে, একটা বিষয় হলো কি, আপনি যে কাজটা ইউটিউবে দেখেন না কেন, সেই কাজটা আপনি যদি প্রপার হইতে হাতে একজন মানুষ আপনাকে যদি কাজটা না শেখায় তাহলে আপনি কিন্তু সেই কাজ করা খুব টাফ হয়ে যাবে। হ্যাঁ, একা একা করতে পারা বা একা একা কাজের ভুল ধরা এটা কিন্তু হয় না। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনার যদি কোনো রকম কাজের প্রতি আনস্কিল হন তাহলে আপনি স্কিলড হতে পারবেন, সেই জায়গাটা আমার এখানে আছে। এখন বিষয়টা হচ্ছে কি যে আপনি আপনার জায়গা বা অবস্থান থেকে যেটাই আপনি করতেছেন না কেন সেই জায়গাটা যদি আপনি প্রপারলি ক্লিয়ার করেন, মানে যে ইউটিউবের ভিডিও দেখে আপনি কোনো, আমি বুঝাইতে চাচ্ছি যে ইউটিউবের ভিডিও দেখে আপনি কোনো কিছু শিখতে পারবেন না, তার মানে কি আপনার অবস্থান বুঝে আপনাকে কী করতে হবে সেই কাজগুলো করতে হবে। অনেক অনেক জায়গা থেকেই এই বিষয়গুলো হয়ে ওঠে। তো এখন অনেক কথা তো বলার থাকে, যেহেতু সিজন চলতেছে আমি সময় অসময়ের কারণে ভিডিও দিতে পারি না। অনেক ভাই ভিডিওতে আমার কমেন্ট করে বা প্রশ্ন করে যে ভাই ভিডিও দেন না কেন, এটেন তেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কী করবেন জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার করার চেষ্টা করব, উত্তর দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে ববের সিস্টেম। এখন আসুন, দেখুন এই জায়গাতে আপনার হচ্ছে যে ওই মালগুলো বব হয়ে গেছে, চামড়া মাল, সেন্ট্রিক চামড়া বলা হয়, সেন্ট্রিক স্যান্ডেল বলা হয়। এখানে আপনার হচ্ছে বব কমপ্লিট করা আছে, এই মডেলটা যেটা দেখলেন পিছনে সেইটা দিয়ে, এটা কফি কালার, এগুলো হচ্ছে চামড়া। আর যে এই একটা মডেল আছে সুন্দর, খুব সুন্দর একটা মডেল, এটা ভালো। এই মডেলটার নাম কি ভাই? ও, চ্যাট ঠ্যাং মডেল এটা। যাই হোক, এটা দেখতে অনেক সুন্দর লাগে। তারপরে এই আমি আপনাদের আমার কারখানার একটা ভিউ আমি আপনাদেরকে তুলে ধরি। এইটা হচ্ছে যে কর্মস্থল যেখানে কাজ হয় আর কি, এটা। আর এইটাতে এই যে মাল আছে, এটাতে মাল রাখা আছে কার্টন করে। এখানে আমাদের কারখানারই পাখি আছে, বাজরিকা। আর এই জায়গাতে হালকা পাতলা রান্না হয়, এখানে ম্যানেজার সাহেব বসে হিসাব নিকাশ করে। আর আরেকটা মডেল দেখুন, সুন্দর আরেকটা মডেল আছে, যে এই মডেলটা অনেক সুন্দর। এই মডেলটা অনেক সুন্দর, এগুলো মডেল আছে। এখানে মাল আবার হচ্ছে প্রিন্ট হচ্ছে, এখানে কাটা আছে সেটা আবার প্রিন্ট হবে, মানে নামের ডাইস বসানো হচ্ছে। এই যে মাল এখানে। তো কালকে আমাকে আমার এক ভাইজান ফোন দিছিল, বলছিল যে ভাই আমার এই অবস্থান, আসলে আপনি যদি কাজ শিখেন, এই ধরনের কাজগুলো শিখে নেন তাহলে আপনার ইন ফিউচারে কাজে দিবে। ক্যাঙ্গারুর কাজে মনে হয় না কিছু আছে। এই এখানে মাল ফিটিং করা কমপ্লিট, ফিটিং হয়ে গেছে এখানে। তারপরে এই জায়গাতে ফিটিং হচ্ছে, এটা একটা নতুন আপার, এটা মাস্টার কালারের মাল ফিটিং হচ্ছে, সুন্দর দক্ষ কারিগর দ্বারা ফিটিং করা হচ্ছে। মালের 6 মাস পেস্টিং গ্যারান্টি আছে, যদি আপনারা মাল নিতে চান বা নিতে আগ্রহী হন তাহলে অবশ্যই, হ্যাঁ, আপনারা 6 মাসের গ্যারান্টি দিয়ে কী করবেন, মাল ক্লিয়ার করবেন। যিনি ফিটিং দিচ্ছেন উনি হচ্ছে মনু ভাই।
ওনার নাম হচ্ছে, নাম কি ভাই আপনার? সুরেশ দাস মনু। ওনার নাম হচ্ছে সুরেশ দাস মনু। এই জায়গাতে আমার আরেকজন ভাই, উনি আপনার হচ্ছে যে নতুন আপারে চামড়া শাটার করবে, তো সেক্ষেত্রে উনি আপনার হচ্ছে যে দুধ প্লেস, তারপরে হচ্ছে যে দুধ গ্লেস, তারপরে হচ্ছে যে আপনার চামড়াতে দুধ লাগাবে, দুধ কেমিক্যাল লাগাবে। তো যিনি আপারের কাজটা করে, হ্যাঁ, খুব সুন্দর দক্ষ কারিগর আমি আমার কাছে আমার মনে হয়, আপনাদের কাছে কতটুকু কী জানি না, তার কাজের ফিনিশিংটা অত্যন্ত ভালো। উনি হচ্ছে আমার এই বড় ভাই মিঠু ভাই, উনি হচ্ছে মিঠু ভাই। তো এই ব্যক্তিটা এই কাজটা কী করে, কমপ্লিট করে, মানে আপারের কাজটা কমপ্লিট করে। আর একজন আছেন যিনি হচ্ছে আমাদের বড় ভাই শ্যামল ভাই, যিনি যে আপারের কাজ, মানে সেলাই করার পর সেটাকে সুন্দরভাবে ফিনিশিং দিচ্ছে। এই দেখেন, আমি ভাই সত্য কথা বলতে অনেক চেষ্টা করেছি এইভাবে দেওয়ার, আসলে একদিনে তো আর হয় না, তাদের অভিজ্ঞতা হচ্ছে 20-25 বছরের, আর আমি যদি 6 মাসে চেষ্টা করি ওই ফিনিশিং আনার, কখনো হবে? আকাশ পাতাল, রাত দিন তফাৎ। এটাকে বলা হয় পালসার স্যান্ডেল, সেটার মডেল একটা হচ্ছে। এখানে আরও অনেক সুন্দর সুন্দর কী করা আছে মডেলের, আপনার আপার তৈরি করা আছে, এই জায়গাতে লম্বা ফিতা রেডি করা আছে, আর এই জায়গাতে আপনার কি হচ্ছে, রেডি হচ্ছে, দুধ দিয়ে রেডি করা হচ্ছে। তো মোটামুটি এই হলো পরিস্থিতি। আপনারা আপনাদের অবস্থান থেকে তো দেখতেই পাচ্ছেন। তো এটা নিয়ে যদি কারো প্রশ্ন থেকে থাকে যে ভাই কীভাবে কি, তাহলে আমি আপনাদের একবারে প্রপার বিষয়টা ক্লিয়ার করতে পারবো। একদিন এর অনেক ভিডিওতে বলা আছে, আমি একটা কথা বলতে পারি যে আপনাকে এর পরে যে ভিডিওটা দিব, সেই ভিডিওতে আপনাদের একটা জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে যে কতটুকু এক, মানে কীভাবে এক পিস মাল সেট করে, একটা মাল কীভাবে তৈরি করে, এক জোড়া মাল কীভাবে তৈরি করে, একবার টোটাল A to Z ভিডিও, কীভাবে দুধ লাগায়, কীভাবে আপার কাটে, কীভাবে কী করে, ফিটিং দেয় কীভাবে, সম্পূর্ণ কিছু আমি আপনাদের দেখিয়ে দেব। তো যাই হোক, যদি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, বেশি কথা বলা যাচ্ছে না। কাজের প্রচণ্ড চাপ আছে, প্রচণ্ড চাপ, এখনই মাল চলে যাবে, গাড়ি আসতেছে। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। শুভকামনা রইল যারা নতুন কিছু শুরু করবেন বা নতুন উদ্যোক্তাদের জন্য। আর আমার তরফ থেকে যদি কোনো হেল্প প্রয়োজন পড়ে তাহলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে, আপনারা ফোন দিবেন, আমি সবার সঙ্গে মোটামুটি কথা বলি ফ্রি টাইমে, যদিও কথা বলতে না পারি তাহলে ফোনে কথা বলি এবং বলে দিই যে ভাই আমি অমুক সময় আপনাকে ফোন দেব। তো যাই হোক, আপনারা আপনাদের জায়গা থেকে কতটুকু কী জানি না, যদি মনে পড়ে ফোন দিন, না হলে সমস্যা নাই। এখানেই সম্পর্কের বা এখানেই ভিডিওর ইতি টানতেছি, সবাইকে আসসালামু আলাইকুম।